ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সরে মোহাব্বতে আওয়াজ দা পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة آيات ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আওয়াজ করে জোরে 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 রোজানা থাকতে যে দুর্বল হয়ে গেছেন কি ব্যাপার, এটা আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জর দিলে আসে আমার আল্লাহর ভয়ে, যার মনে আসে আমার আল্লাহর ভয়ে,
আল্লাহ আল্লাহ সব সময় আহারা নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জরেলা জরেলা ইলাহা জরেলা ইলাহা ফেরাউন বলে আসিয়ারে মুসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না ইলাহা ইল্লাল্লাহ জরেলা লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা জরেলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সিরাক বাকি পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অন্তর্গত ভাদুরিয়া বাজার আল জামিয়াতুল ইসলামিয়া মাজিদিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ও ইতিমখানার উদ্যোগে আজকের ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ তসলিমউদ্দিন সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জননেতা জনাব মোহাম্মদ শিবলি সাদিক সাহেব, আলাপাত তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপদেষ্টা অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের অন্যান্য দাওয়াতি মেহমান, আমার পূর্বে কথা বলার কথা ছিল আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ মুনারুল ইসলাম সাহেব, উনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন, এই জন্য উপস্থিত হতে পারেন নাই। আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করে আল্লাহ পাক তাকে যেন শিফায়ে কামেল আজেলা দান করেন, সকলে বলুন আমিন। সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন, সকলে বলুন আমিন। বলা যায় না হয়তো আজকে আমরাও এই প্রোগ্রামে উপস্থিত হতে পারতাম না, আল্লাহ পাক দয়া করে নিয়ে আসছে, এই জন্য আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। মঞ্চে উপস্থিত সমানে তোলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, মাত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পরম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জিনবী আইগমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন,
অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ ভার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সেই রাসূলের প্রতি কলেজা মরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুটি হাত তুলে দেখান কি আপনারা বেজার? মাঝে মাঝে দুই একজন দেখা যায় উঠেছে, ঝোঁকে তালে তুলেছে না? ও আজান হওয়ার আগে আমি ইফতারি কোন না করে বসে। হ্যাঁ হ্যাঁ, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, দুর্নীতির আলোক। হাতটাই ভাবে নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা, আসতে কারণ আকে জানো না লাগে হাত না মান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? রেল খাতে এসিড কিনতে গিয়ে 16 লাখ টাকার দুর্নীতি। কি কিনতে যায়? এসিডের দাম 20 টাকা লিটার, লিখে রাখছে 2000 টাকা। আর এই এসিড কিনতে গিয়ে 16 লাখ টাকার দুর্নীতি করছে, কত কর না খেয়ে। এই জন্য তো পর্দার দাম, বালিশের দাম, কলার গাছের দাম, ভাঙ্গা টিনের ঘরের দাম কোটি কোটি টাকা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। এরপরে দুই একটি কথা না বললেই নয়, আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই এক শ্রেণীর লোকেরা আছে বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কা, ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবা। আবার কেউ কেউ বলে হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো ওয়াজ করবেন। আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। হ্যাঁ হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি তুমিও গাইবান্ধা। ঠিক আছে, এই তালি দেয় কেন, বুঝতে পারছি বুঝতে পারছি। বছরের এটা শেষ মাহফিল, এই যে সেজনের শেষ মাহফিল, একটু অপেক্ষা করেন যতটুকু পারি একেবারে ঝেড়ে দিয়ে যাই, এই জন্য একটু সময় দিতে হবে, এতে যদি সিয়ারির সময়ও নিকটবর্তী হয় তাতে টেনশন নেই, প্রয়োজন আজকে কলা রুটি খেয়ে সিয়ারি হয়। বাজারে যত খাবার আছে সব খেয়ে ফেলবে, একটু সময় দেন, যত সময় ছেড়ে দেবেন, টেনশন করা লাগবে না, খালি বাড়ি এলে ফোন দিয়ে বলেন রান্না রেডি, সময় মতো আসবে। আচ্ছা যাদের বউ নাই তারা মাকে বলে, আচ্ছা সমস্যা নাই, এদিক খেয়াল করেন। এলোমেলি খুঁজেন, আমার বাড়ি গাইবান্ধা জেলা, কোন জেলা বলেন? আমি আসছি দিনাজপুরে, এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে, তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি রাজনীতি করাই লাগে নিজের জেলাকে বন্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সেনি পলিটিক্যাল আর্ট বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি।
এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদ, জামাত, জাসদ, বাসদ, চরমনাশ, দানবীর, ফুরফুরে, হাটাদের, ওলামানি, জামাত, তাবলিগ, পাবলিক, ওলামানি, গণতন, গণফোরাম, শিশু মাছ, বিকল্পধারা, এলজিপি, পিটি, মানাগরিক শক্তি, পিপিল, সোসাইটি, চার দল, চৌদ্দ দল, আট দল, উনিশ দল, বিশ দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস, এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল কথা বলেন ঠিক কি না? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দল হলে গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল হলে থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, আমি গোলাম রাব্বানি যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানব, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো, কথা বলেন ঠিক কেনা? আমি গোলাম রাব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো, যে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কেনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার সুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন সুদ করে, সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি নবাবগঞ্জ থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রাব্বানি হুজুর হ্যাঁ করেন মিষ্টি খান, নাকি বলবে হুজুর আইসা সুদের ওয়াজ করে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে, হাইব্রিড ভুরি, ওই হারাম খোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত ভাইয়েরা নামাজ পড়ে না, বেনামাজি, উষ্টে খায়, পরেও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে অন্না পর্যন্ত নেয় না, জিন্সের ব্যান্ড গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দূরে সুবারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত ছিল বক্তার উপরে খুশি হবে না, কথা বল ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রাব্বানির মতো হবে না, আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেচার ওইটা দেখার সময় নাই, কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমান বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পক্ষে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বল ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার প্রচার করতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, সাহাবা ইকরাম মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে ভাষার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, আমরা তো সেই দেশের মানুষ যারা 1971 সালে দেশের মাটির জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, দুহাত তুলে আল্লাহকে দেখান। খাড়া করেন, আমি কি হাত নামাইতে বলছি? হাত তুলতে বলেছি, নামাইতে বলিনি। অনেকে দেখেন দুই হাত তোলার শক্তি নেই, ও বলে আবার পুরুষ মানুষ, তোমার পদ ত্যাগ করা উচিত, আর না হলে দুধ ডিম ভিটামিন বেশি করে খাই। হাত খাড়া করেন, টান টান করেছেন তো? আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন তো বাজান। আমার আল্লাহ পাক কি বলেছেন বুঝতে পারেছেন? বুঝছেন নাই না? আমার আল্লাহ পাক বলে, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে জান্নাত দেব, বলুন সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছেন, সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন তো এই জীবনের মালিক কে? এই নবাবগঞ্জের ভাদুরিয়ার যুবক ভালো করে বলে, জীবনের মালিক কে?
প্রেম করবার, প্রেমিকাকে ডাইলগ দিবার, স্বপ্নপুরের পার্কে যায়, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, আল্লাহ তুমি সারা, তুমি সারা জীবন বাঁচে না, রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। মারহাবা কোন? আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাম হাত না মান ডান হাত তুলে রাখি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম মুলুক। কি নাম? মুলুক। মুলুক মানে সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। পবিত্র কোরআনুল করিমের 66 নাম্বার সূরা, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। তাহলে আমরা কথা শুনবো কোন সূরা থেকে? সূরা মুলুক থেকে। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? সম্মানিত ভাইয়েরা আমার, যদি কোনো ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তিলাওয়াতকারী ব্যক্তির জন্য কবরের সলজবকে সহজ করে দেবেন। যদি কোনো ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ।